আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করছি ইংলিশ সেকেন্ড কোয়ার্কের আমার কম্পিউটিং সিরিজ। কম্পিউটিং সেন্টার শিখতে গেলে আপনাকে অনেক বেশি নিয়ম পড়তে হয়। আমি আপনাকে অনলি তিনটি ওয়ার্ড দিয়ে কম্পিউটিং সেন্টার শেখাবো। ওয়ার্ড তিনটি হলো কমান্ড দ্যাট আর P1, P2, P3। এই নিয়মটা আমরা আগে এক্সাম্পলগুলির অ্যান্সার লেখার পরে মিলাবো না। প্রথম বাক্য আমরা সলভ করবো যশোর বোর্ড 2017 সালের কোশ্চেনটি। 5 years have passed, 5 বছর হয়ে গেছে বা 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এখানে কোশ্চেনের মধ্যে সিন্স লেখা ছিল বা সিন্স না দিতেও পারে, সিন্স দিয়েও লিখতে পারেন বা সিন্স ছাড়াও লিখতে পারেন। 5 বছর হয়ে গেছে সিন্স আমরা শেষ সাক্ষাৎ করেছিলাম, উই মিট লাস্ট, আমরা শেষ সাক্ষাৎ করেছিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, এই মিট কিন্তু পাস্ট ফর্ম MET, আর MEET মিট কিন্তু প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু পাস্ট ফর্ম। আমরা পৌঁছালাম উই রিচড কোথায়, সেখানে। আমরা অবশ্যই এখানে আন্ডারলাইন করে দিব, কারণ এখানে কমপ্লিট সেন্টেন্স এর মধ্যে বাকি অংশটা অবশ্যই আন্ডারলাইন করতে হবে। পরের বাক্যটি, লেস্ট ইউ শুড মিস দ্য প্লেন, লেস্ট ইউ শুড মিস দ্য প্লেন, নতুবা তুমি মিস করবে প্লেনটি। তাহলে কি বললাম, দ্রুত করো, ওয়াক ফাস্ট বলতে পারেন, অথবা হারি আপ, দ্রুত করো, নতুবা তুমি কি করবা, প্লেনটি মিস করবা। পরে ডি নাম্বার প্রশ্নটি, ডেঞ্জার্স অফেন কামস, বিপদ প্রায়ই আসে। এখন এটা একটা প্রবাদ বাক্য, এটার অর্থ হলো যেখানে বাঘের ভয় সেখানে গিয়ে রাত হয় বা সন্ধ্যা হয়। ডেঞ্জার ওপেন কামস হোয়ার, যেখানে ডেঞ্জার ইজ ফেয়ার্ড, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানে গিয়ে রাত হয়, অর্থাৎ যেখানে আমি ভয় পাচ্ছি সেখানে গিয়ে রাত আমার হলো, তার মানে ভয়টা আরো বাড়বে। পরের প্রশ্নটি, দ্য লেডি স্পিক অ্যাজ ইফ, ভদ্র মহিলাটি এমন ভাবে বললো কথাটি যেন সে সব জানে। হি, এখানে যেহেতু মহিলা তাহলে সি হবে, সি নিউ ইট, সি নিউ ইট বা সি নিউ এভরিথিং। এখন খেয়াল করেন, আমরা এই রুলটা দিয়ে মিলাবো, কমান্ড দেয়ার থাকলে বাম দিকে যা হবে ডান দিকে তা একই হবে, আর বাকি হলো যদি হ্যাঁ প্রেজেন্ট তাহলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পি আর মানে প্রেজেন্ট, পি টু মানে পাস্ট, পি থ্রি মানে পাস্ট পারফেক্ট। ওকে, 5 years have passed since, সিন্স দ্বারা যুক্ত কোন সেন্টেন্স বা হুইস বা দ্যাট এই সেম কোয়ালিটি হবে, অর্থাৎ বাম দিকে যেমন হবে ডান দিকে তেমন। এখন আমি ব্যাখ্যাটা করি, এর আবার প্রশ্ন, 5 years have passed since, এখন দেখেন কমা এন্ড দ্যাট নাই, তাহলে কিন্তু হবে সেকেন্ড নিয়মটা। সেকেন্ড নিয়মটা কি জিনিস, যদি হয় প্রেজেন্ট তাহলে পাস্ট, এখন এখানে হ্যাভ কিন্তু প্রেজেন্ট ফর্ম, এখানে হ্যাভ হলো কি প্রেজেন্ট ফর্ম, তাহলে পরের অংশ কি হলো পাস্ট হয়ে গেল। আর যদি এখানে পাস্ট বসতো হ্যাভ, তাহলে কিন্তু এখানে পাস্ট পারফেক্ট বসতো, অর্থাৎ সেকেন্ড নিয়মটা হলো 5 years have passed, 5 বছর হয়ে গেছে, উই মিট লাস্ট, এটা কিন্তু পাস্ট হবে, এখানে প্রেজেন্ট এখানে পাস্ট, কারণ কমা এন্ড দ্যাট এর মতো না। সেকেন্ডটি, হার্ডলি হ্যাড দ্য অ্যাসেম্বলি বিগান, সমাবেশ শুরু হতে না হতে আমরা সেখানে পৌঁছালাম, এখানে হোয়েনটা মুখস্থ বসে যাচ্ছে বাক্যটা যোগ করার জন্য, আমরা পৌঁছালাম, উই রিচড দেয়ার। এখানে হ্যাড হলো কোন ফর্ম, হ্যাড বসে নর্মালি পাস্ট পারফেক্টের জন্য, তাহলে এখানে পাস্ট পারফেক্ট পৃথিবী আছে, তাহলে এই পাশে অবশ্যই কে পাস্ট হবে, আমরা আগেই বলছি পাস্ট হলে পাস্ট পারফেক্ট, উল্টা আছে পাস্ট পারফেক্ট হলে পাস্ট হবে। পরের বাক্যটি, এটা অনেক ইজি একটা নিয়ম, তড়ি ঘড়ি করো বা দ্রুত করো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তাহলে ইউ ইউ আছে এটা উজ্জ, এখানে এখানে পাস্ট এখানে প্রেজেন্ট ফর্ম বসলো। ডেঞ্জার অফেন কামস, বিপদ প্রায় আসে, হয় ডেঞ্জার ইজ ফেয়ার, এটা একটা প্রবাদ বাক্য, যেখানে বাঘের ভয় সেখানে গেলে রাত হয় বা সন্ধ্যা হয়। দ্য লেডি স্পিক অ্যাসিড, এখন দেখেন এখানে যদি স্পিক আছে, স্পিকস প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে আমাদের কমা এন্ড দ্যাট ওইগুলো নাই, তাহলে এখানে যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ কি পাস্ট হবে, এই যে প্রেজেন্ট হলে পরের অংশ কি পাস্ট হবে, তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম এখানে কি হলো পাস্ট ফর্ম। তাহলে দেখেন কোন রুল লাগবে না আপনাকে, তিনটে ওয়ার্ড দিয়ে যেটা আমাদের প্রভাব বাক্য সেটা তো নর্মালি হবে, বাকি সবগুলো কিন্তু এই নিয়মে চলে আসলো, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আদরি সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।